আমন্ত্রণ সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি আমি সুমনাসি এবং আমি ফারহানা লোপা শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ দুপুরে শিরোনাম দুর্নীতি দমনে কড়া ব্যবস্থা চান প্রধানমন্ত্রী মাদক ও জঙ্গি মুক্ত দেশ গড়ার নির্দেশনা বড় নাশকতার ছক জেএমবির হলি আর্টিজানের আসামি গ্রেপ্তার করে দাবি র‍্যাবের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে প্রাইভেট কার নিহত চারজন এরকম শুনছিলেন শিরোনাম এবার পুরো খবর সন্ত্রাস জঙ্গিবাদ ও দুর্নীতিমুক্ত দেশ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাশাপাশি যানজট নিরসনের নির্দেশনা দিয়ে দুর্ঘটনা রোধে জনসচেতনতা বাড়ানোর তাগিদও দেন তিনি দুপুরে সচিবালয় পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী টানা তৃতীয় মেয়াদে সরকার প্রধান হয়ে দ্বিতীয়বারের মতো সচিবালয়ে আসেন শেখ হাসিনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এলে বঙ্গবন্ধু কন্যাকে দেয়া হয় লালগালিচা অভ্যর্থনা এ সময় মন্ত্রী সচিব সহ মন্ত্রণালয়ের কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তুলে ধরেন জনগণের কল্যাণে তার রাজনৈতিক দর্শন এটা তো দুর্নীতি একটা কালো ব্যাধির মতো সমাজে ছেয়ে আছে কারণ যেখানে যে দেশেই মিলিটারি ডিক্টেটররা ক্ষমতা আসে তারা কিন্তু প্রথমে এই সমাজটাকে এভাবে ধ্বংস করে দেয় কারণ দুর্নীতিটাকেই তারা নীতি হিসেবে নেয় এবং সুযোগও সৃষ্টি করে দেয় পাশাপাশি মাদক সন্ত্রাস জঙ্গিবাদ এবং এই জঙ্গিবাদ সৃষ্টির পিছনে আমরা দেখেছি যে যে সময় আমাদের দেশে জঙ্গিবাদ খুব ব্যাপকভাবে উত্থান ঘটলো বাংলা ভাই সৃষ্টি হলো ততদিন সরকারের একটা প্রচ্ছন্ন যেন সহযোগিতা ছিল দেশকে মাদক সন্ত্রাস ও জঙ্গিমুক্ত করার তাগিদ দিয়ে ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দেন শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে আমাদের যে অভিযানটা সেটা আমাদের অব্যাহত থাকতে হবে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকার সাথে সাথে মাদক মুক্ত করা তার সাথে মাদক কারা আনে পাচারকারী কারা মানে মাদক ডিস্ট্রিবিউট করে বা দেয় কারা সেবন মানে সেবন করে সবার এখানে কিন্তু বহুমুখী পদক্ষেপ নিতে হবে একদিকে করলে হবে না যানজট নিরসনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়ে দুর্ঘটনা রোধে জনসচেতনতা বাড়াতে জোর দেন প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে আমরা অনিমেষ কর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা গত বছরের আগস্টে পাশ হওয়া নতুন সরকারি চাকরির আইন দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের গ্রেপ্তারে কোনো বাধা নয় বলে মনে করে দুর্নীতি দমন কমিশন দুদক কর্মকর্তাদের মতে হাতে নাতে গ্রেপ্তার হওয়া দুর্নীতিবাজরা সরকারি কর্মকর্তার মর্যাদা হারিয়ে ফেলেন এ কারণে তাদের গ্রেপ্তারে সরকারি পূর্ব অনুমোদনের দরকার নেই তবে এ ব্যাপারে ভিন্ন মত আছে অনেকের ১০ জানুয়ারি ঘুষ নেওয়ার সময় হাতে নাতে গ্রেপ্তার হন চট্টগ্রাম কাস্টমস হাউসের রেভিনিউ অফিসার নাজিমুদ্দিন ভাঙার জন্য আনা জাহাজের ছাড়পত্র দিয়ে ঘুষ নিচ্ছিলেন তিনি সরকারি চাকরি আইন ২০১৮-এ আছে ফৌজদারি মামলার অভিযোগপত্র আদালত গ্রহণ না করা পর্যন্ত সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তারে কর্তৃপক্ষের অনুমোদন লাগবে কিন্তু অনুমোদন ছাড়াই নাজিমুদ্দিন গ্রেপ্তার হন নগদ ৬ লাখ টাকা সহ আর গ্রেপ্তারের পক্ষে যুক্তিও আছে দুদক কর্মকর্তাদের ঘুষ লেনদেনে জড়িত তখন তো তার গায়ে সে সরকারি কর্মচারীর পরিচিতি আর থাকে না সে তো সরকারি কর্মচারীর যে মর্যাদা তার যে অঙ্গীকার কমিটমেন্ট সেটি থাকে না আইন বিশ্লেষকরা বলছেন নতুন আইন গ্যাজেট আকারে প্রকাশের পরও এভাবে সরকারি কর্মকর্তা কর্মচারীরা গ্রেপ্তার হলে বাড়বে জটিলতা আমাদের সাধারণ নাগরিক আর সরকারি কর্মচারীদের মধ্যে একটা তারতম্য সৃষ্টি হচ্ছে এইটা কিন্তু আমাদের সংবিধানের তৃতীয় খণ্ডে যে আমাদের মৌলিক অধিকারগুলি নিশ্চিত করা হয়েছে তার সাথে সাংঘর্ষিক তবে টিআইবির অভিযোগ সরকারি কর্মচারীদের আলাদা চোখে দেখার সুযোগ নেই তাই নতুন আইন দ্রুত বাতিলের দাবি তাদের বাংলাদেশের প্রেক্ষিতে পূর্ব অনুমতি পাওয়া সম্ভব হবে এবং সেটা তদন্তের জন্য সহায়ক হবে এটা কিন্তু ভাবাটা খুবই কঠিন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সব নাগরিকের জন্য অভিন্ন আইন রাখার কথা বলছে টিআইবি আইনটি গ্যাজেট আকারে প্রকাশ পেলে দুর্নীতিবাজরা সুরক্ষা পাবে দুর্নীতি বহুলাংশে বেড়ে যাবে সরকারের দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে এমনটাই মনে করেন বিশ্লেষকরা রিশা ধুদা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা বড় ধরনের নাশকতার পরিকল্পনায় জেএমবি আবারও সংগঠিত হচ্ছিল বলে জানিয়েছে র‍্যাব
হলি আর্টিজান হামলা মামলার চার্জশিটভুক্ত আসামি মামুনুর রশিদ রিপনকে গ্রেপ্তারের পর একথা জানান র্যাবের গণমাধ্যম শাখার কমান্ডার মুফতি মাহমুদ খান। তিনি বলেন, গতরাতে জঙ্গিবিরোধী অভিযানে গাজীপুর থেকে রিপনকে আটক করা হয়েছে। শনিবার রাত একটার দিকে ঢাকামুখী একটি বাস থেকে মামুনুর রশিদ ওরফে রিপনকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় তার কাছ থেকে 1.5 লাখ টাকা উদ্ধার করা হয়েছে। জেএমবির শুরা সদস্য রিপন হলি আর্টিজান মামলার চার্জশিটভুক্ত আট আসামির একজন। হামলার পর থেকেই পলাতক ছিলেন তিনি। র্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপনের কাছ থেকে হলি আর্টিজান হামলার পুরো পরিকল্পনা জানা গেছে। এই হামলার অর্থ, অস্ত্র আর গোলাবারুদের যোগান দিয়েছে রিপন। জঙ্গি সদস্যদের সামরিক প্রশিক্ষণের ব্যবস্থাও করতেন তিনি। সে কোনো পার্শ্ববর্তী একটা দেশে চলে যায় এবং সে সেখান থেকেই এই অস্ত্র গোলাবারুদ বাংলাদেশে সরবরাহ করে এবং 39 লক্ষ টাকা সরোয়ার জাহানকে সে প্রেরণ করে হলি আর্টিজান যে হামলা হয়েছিল হামলার পূর্বেই। সংবাদ সম্মেলনের অ্যাপ জানায়, আবারও নাশকতার পরিকল্পনা ছিল জেএমবির। এরই মধ্যে আটক জঙ্গিদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নেয়ার ছক আঁকা হয়েছে। 2014 সালের মতো আবার একটি জঙ্গি ছিনতাইয়ের ঘটনা ঘটানোর একটি পরিকল্পনা তাদের কাছে আছে। সেটা হচ্ছে যে হলি আর্টিজান মামলার যেহেতু শুনানি হচ্ছে এবং এই আসামিগুলিকে কিন্তু বিভিন্ন কারাগার থেকে স্থানান্তর করা হয় সেখানে আদালতে নিয়ে আসা হয়, সেরকম একটা প্ল্যান তারা করেছে। 2016 সালের 1 জুলাই হলি আর্টিজান হামলায় জড়িত 21 জনকে চিহ্নিত করে পুলিশ। এর মধ্যে 13 জন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত হয়েছে আর জীবিত 8 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়া হয়। এর মধ্যে কারাগারে রয়েছেন 6 জন, এখনও পলাতক রয়েছে জঙ্গি শরীফুল ইসলাম ওরফে খালেদ। আসিফ জামান সুমিত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রাইভেট কার খাদে পড়ে 4 জন নিহত হয়েছে। সকাল 10:30 দিকে দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন নারায়ণগঞ্জের 2500 মারুয়াদি এলাকার শহীদুল্লাহ, মোমেন, রিপন, রাজু। সোনারগাঁ থানার এসআই এনামুর জানান, খবর পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দেখে ঢাকা বাইপাস সড়কের পাশে প্রাইভেট কারটি পড়ে আছে। ভেতরে থাকা চালক সহ 4 জনই ঘটনাস্থলে নিহত হয়। মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়ার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ট্রাফিক পক্ষের মধ্যেও রাজধানীতে আইন মানছেন না যানবাহনের চালক ও পথচারীরা। নির্ধারিত স্থানের বাইরে যাত্রী ওঠানামা থেকে শুরু করে এখনও সড়কে বেপরোয়া চালক, অথচ অভিযানের ষষ্ঠ দিনেও সকাল থেকেই নগরীর নানা পয়েন্টে বসেছে চেকপোস্ট। শৃঙ্খলা ফেরাতে অনিয়মে মামলা ও নিয়ম মেনে পথচারীদের সড়কে চলাচলের বাধ্যবাধকতাসহ 12টি বিষয়ে সচেতনতা তৈরিতে কাজ করছে ট্রাফিক পুলিশ। সবাইকে সঙ্গে নিয়েই নিরাপদ সড়ক নিশ্চিতের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। 15 জানুয়ারি শুরু হওয়া এই ট্রাফিক পক্ষ চলবে 31 জানুয়ারি পর্যন্ত। পথচারী আছে, তাদেরকে রিকোয়েস্ট করে ফুটওভার ব্রিজে উঠাচ্ছেন এবং রাস্তার মাঝখানে যেন পার না হয় সেটা তাদেরকে সচেতন করছেন। আমি মনে করি আগের থেকে অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে, মানুষ এখন শিখছে, জানছে। যেমন আপনি 6 মাস আগে দেখেছেন যে ঢাকা শহরে অনেকের মাথায় হেলমেট থাকতো না, মোটরসাইকেল আরোহী, কিন্তু আপনি এখন দেখবেন যারা সিঙ্গেল চালায় তাদের প্রায় 100% মোটরসাইকেল হেলমেট আছে। ডাকসু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভোট সামনে রেখে 7 সদস্যের আচরণবিধি প্রণয়ন কমিটি গঠন হয়েছে শনিবার। এর আগে 5 অধ্যাপককে নিয়োগ দেওয়া হয় রিটার্নিং কর্মকর্তা হিসাবে। প্রায় 2 যুগ ধরে নির্বাচন না হয় 2012 সালে হাইকোর্টে রিট করেন কজন শিক্ষার্থী। গত বছরের 17 জানুয়ারি 6 মাসের মধ্যে ভোটের নির্দেশ দেয় আদালত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেম্বার জজ আদালতে গেলে স্থগিত হয় হাইকোর্টের আদেশ। পরে 6 জানুয়ারি সে স্থগিতাদেশ তুলে নেয় আপিল বিভাগ। আদালতের আদেশ অনুযায়ী 31 মার্চের মধ্যে নির্বাচন করার কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সম্প্রতি ছাত্র সংগঠনগুলোর সঙ্গে মত বিনিময় সভায় ভোটের জন্য পুরোপুরি প্রস্তুত থাকার কথা জানায় ছাত্রলীগ। তবে তফসিলের আগে ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিতের দাবি ছাত্রদল ও বাম সংগঠনগুলোর। এ বিষয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী নূরে আলম। নূরে আলম, নির্ধারিত সময়েই কি ভোট হচ্ছে আর ছাত্র সংগঠনগুলোর তৎপরতা কেমন দেখছেন আপনি, এবং নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে কতটা প্রস্তুত? আমি কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ডক্টর মোহাম্মদ সামাদের সাক্ষাৎকে নিয়েছিলাম। তিনি আমাকে বেশ কিছু নতুন তথ্য দিয়েছেন। তিনি যেটি বলেছেন যে আগামী
14 মার্চের মধ্যে ডাকসু নির্বাচন হবে এবং তিনি তিনটি সম্ভাব্য তারিখ আমাকে বলেছেন, 12, 13, 14 এই তিনটি তারিখের যে কোনো একটিতে ডাকসু নির্বাচন হবে বলে তিনি জানিয়েছেন। এছাড়া আরও একটি তথ্য দিয়েছেন যে 28 ফেব্রুয়ারির মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ এখন পর্যন্ত তারা খসড়াভাবে নির্ধারণ করেছে। পরবর্তীতে এই বিষয়টি নিয়ে আরও আলাপ আলোচনার পরে এটি চূড়ান্ত আকারে এই সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে বলেও তিনি আমাকে জানিয়েছেন। আর ডাকসু নির্বাচন নিয়ে এর মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নানা রকম ব্যবস্থা নিচ্ছে, নানা উদ্যোগ গ্রহণ করেছে, যারই অংশ হিসেবে আবার আগামীকাল সকাল 11টায় বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সংসদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনের সাথে বৈঠকে বসবে বলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাকে জানিয়েছেন। এবং তিনি যেটি বলেছেন যে ডাকসু নির্বাচন নির্বিঘ্নে এবং সুষ্ঠু করার জন্য সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তারা এই নির্বাচনটি যাতে দ্রুত করা সম্ভব হয় এবং সুষ্ঠুভাবে করা সম্ভব হয় সেজন্য ছুটির দিনেও তারা নানা ধরনের সভা এবং আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে তিনি জানিয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার এর মধ্যে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে, 5 জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছেন, যারা সবাই অধ্যাপক পদমর্যাদার। আরেকটি বিষয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোর সাথে কথা বলেছিলাম, তো ছাত্রলীগ বলছে যে তারা নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তুত এবং তারা বেশ কয়েকটি দাবি জানিয়েছে যে ছাত্রত্বের বিষয়ে তাদের কিছু দাবি ছিল এবং ডাকসুতে বর্তমানে পদ রয়েছে 25টি এবং এই 25টি পদ বাড়ানোর দাবিও তারা জানিয়েছে। এবং একই দাবি বাম সংগঠনগুলো জানিয়েছে, যদিও বা ছাত্রদল বলছে যে নির্বাচন করার মতো সুষ্ঠু পরিবেশ এখন পর্যন্ত নেই। একের পর এক আন্দোলন কর্মসূচিতে আড়াই মাস ধরে অচলাবস্থা দিনাজপুরের হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে। এমন অবস্থায় এক দফা পিছিয়ে আজ শুরু হচ্ছে ভর্তি পরীক্ষা, তবে তা বর্জন করছেন আন্দোলনকারী শিক্ষকেরা। দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের এমন ক্লাস পরীক্ষা বর্জনের চিত্র বর্তমানে নিয়মিত ঘটনা। শুরুটা বেতন বৈষম্য দূর করার আন্দোলনের মাধ্যমে, পরে যোগ হয়েছে শিক্ষক লাঞ্ছনার বিচার সহ প্রক্টর, রেজিস্ট্রার ও ছাত্র উপদেষ্টার বহিষ্কারের দাবি। গত বছরের নভেম্বর থেকে চলা কর্মসূচিতে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের 250 শিক্ষকের 139 জনই, যাদের সঙ্গে একত্রতা জানিয়েছে অনেক কর্মকর্তা কর্মচারীও। আমাদের যে বেতন বৈষম্য আছে তা নিরসন করতে হবে, এটাই দাবি। যতদিন না বাস্তবায়ন হবে আমরা আমাদের আন্দোলন চালানো করব। গত 3 মাস যাবৎ এই দাবি জানিয়ে আন্দোলন করে আসছি, কিন্তু বিসি মহোদয় এক গ্রুপের কারণে এটার সমাপ্তি করছে না, তিনি একটি বিশেষ গ্রুপ দ্বারা চালিত হচ্ছেন। আন্দোলন কর্মসূচিতে সেশন জটে পড়েছেন বিভিন্ন অনুষদের প্রায় 4000 শিক্ষার্থী। অচলাবস্থা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। ফাইনালে ওঠার কথা, কিন্তু আমি গত 3 মাস ধরে আমাদের কোনো তেমন ক্লাসই হয়নি। সকল ক্লাস পরীক্ষা অতি দ্রুত বা অচিরে যেন করা হয় সেজন্য আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। সামনে কি হবে আমরা জানি না, এখনো ক্লাস হবে কিনা আমরা জানি না। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে বলতে না পারলেও রেজিস্ট্রারের আশ্বাস, সমস্যা সমাধানে দ্রুতই কোনো উপায় বের হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ একাডেমি এটা, কাজে অবশ্যই ওনার সিদ্ধান্তের উপরেই তো নির্ভর করবে। 43টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে 42টাতে ভর্তি পরীক্ষা কমপ্লিট, আন্ডার এনি সার্কামস্টান্সেস ভর্তি পরীক্ষা আমাদেরকে কমপ্লিট করতে হবে। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 9টি অনুষদের 44টি বিভাগে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 10,000, রয়েছে 200 শতাধিক বিদেশি শিক্ষার্থী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সংবাদ দুপুরে এবারে পুঁজিবাজারের খবর, আর জানাতে যোগ দিয়েছেন সহকর্মী ইশরাত সুমা। ধন্যবাদ সিমি এবং লোপা। সারাদিনে কিন্তু সূচকের বেশ উত্থান ছিল ঢাকার পুঁজিবাজারে, তবে লেনদেনে কিন্তু বেশ ধীর গতি ছিল। চলুন দেখে নিই লেনদেন শেষে ঢাকার পুঁজিবাজারে সার্বিক অবস্থা রয়েছে। প্রথম সপ্তাহের আমরা দেখতে পাচ্ছি প্রথম কার্যদিবসে লেনদেন কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে। লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ইন্ডেক্সটি 61.70 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,887 পয়েন্টে। শতাংশের দিক থেকে সূচকটি বেড়েছে 1.06%। আজ সারাদিনের সূচকটির সর্বোচ্চ অবস্থান ছিল 5,899 পয়েন্ট এবং সর্বনিম্ন অবস্থান ছিল 5,825 পয়েন্টে। এছাড়া অন্য দুটি সূচকের মধ্যে DS-30 সূচকটি লেনদেন শেষে বেড়েছে 20.41 পয়েন্ট এবং অবস্থান করছে 2,029 পয়েন্টে, শতাংশের দিক থেকে বেড়েছে 1.02%। এই সূচকটির আজ সর্বোচ্চ অবস্থান ছিল 2,032 পয়েন্টে এবং সর্বনিম্ন অবস্থান ছিল 2,009 পয়েন্টে। শরিয়া ভিত্তিক সূচক DSE-S ইন্ডেক্সটি লেনদেন শেষে আমরা দেখতে পাচ্ছি অবস্থান করছে 1,318 পয়েন্টে, বেড়েছে 9.06 পয়েন্ট, শতাংশের দিক থেকে শরিয়া ভিত্তিক সূচকটি বেড়েছে 0.69%। আজ সারাদিনের সর্বোচ্চ অবস্থান ছিল 1,322 পয়েন্টে এবং সর্বনিম্ন অবস্থান ছিল 1,309 পয়েন্টে। আজ মোট লেনদেন 968.91 কোটি টাকা হয়েছে ঢাকার পুঁজিবাজারে, অর্থাৎ গত সপ্তাহের শেষ কার্যদিবসের তুলনায় আজ লেনদেন কমেছে।
এছাড়া হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে লেনদেন শেষে বেশিরভাগ প্রতিষ্ঠানই রয়েছে দর বৃদ্ধি তালিকায়। 154টি প্রতিষ্ঠানের দর বেড়েছে এবং 100টি প্রতিষ্ঠানের দর হারিয়েছে। শুধুমাত্র শেয়ারগুলোর ক্ষেত্রে 176টি প্রতিষ্ঠান রয়েছে দর বৃদ্ধি তালিকায় এবং 120টি প্রতিষ্ঠান রয়েছে দর হারানো তালিকায়। মিউচুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আজ সারাদিনে মোট 33টি ফান্ডের লেনদেন হয়েছে, যার মধ্যে 31টি ফান্ড রয়েছে দর বৃদ্ধি তালিকায় এবং 2টি ফান্ড রয়েছে দর হারানো তালিকায়। এবারে দেখে নেব লেনদেন শেষে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে তালিকার শীর্ষে রয়েছে কোন কোন প্রতিষ্ঠান, অর্থাৎ টপ রেডের চিত্র। টপ রেডে প্রথমে বেক্সিমকো প্রতিষ্ঠানটি আমরা দেখতে পাচ্ছি 4.78% দর বেড়েছে এবং টাকার অঙ্কে 1.20 টাকা দর বেড়ে 26.30 টাকা লেনদেন শেষ করেছে। এই প্রতিষ্ঠানটি আজ সারাদিনে 86 লাখ শেয়ারের হাত বদল করেছে। এছাড়া প্রিমিয়ার ব্যাংক রয়েছে দ্বিতীয় অবস্থানে, 4.83% দর বেড়েছে, টাকার অঙ্কে যোগ হয়েছে 70 পয়সা, লেনদেন শেষ করেছে 15.20 টাকা এবং 1,43,000 শেয়ারের হাত বদল করেছে এই প্রতিষ্ঠানটি। জিএমআই সিরিঞ্জ রয়েছে তৃতীয় অবস্থানে, যদিও প্রতিষ্ঠানটি টাকার অঙ্কে দর হারিয়েছে 38 টাকা এবং 425 টাকায় লেনদেন শেষ করেছে। 8,84,000 শেয়ারের হাত বদল করেছে এবং শতাংশের দিক থেকে 8.21% দর হারিয়েছে এই প্রতিষ্ঠানটি। ইউনাইটেড ফাইন্যান্স রয়েছে তৃতীয় অবস্থানে, 7 পয়সা দর হারিয়ে 26.90 টাকায় লেনদেন শেষ করেছে। 2.18% দর বেড়েছে, দর হারিয়েছে এই প্রতিষ্ঠানটির এবং এই আর্থিক খাতের এই প্রতিষ্ঠানটি আজ সারাদিনে 72 লাখ শেয়ারের হাত বদল করেছে। লেনদেন শেষে এই ছিল ঢাকার পুঁজিবাজারের খবর। ইশরাত, আপনাকে ধন্যবাদ। আমার হাতে আরও কিছু খবর আছে, জানিয়ে দিচ্ছি সেগুলো। দক্ষ জনবলের অভাবসহ 7 কারণে মাথা তুলে দাঁড়াতে পারছে না বেসরকারি উড়োজাহাজ প্রতিষ্ঠানগুলো। প্রতিযোগিতায় টিকে থাকতে সরকারের নীতি সহায়তা সহ সহজ শর্তে ঋণ সুবিধা চান বেসরকারি উদ্যোক্তারা। তবে এ খাতের ব্যর্থতার জন্য মূলত উদ্যোক্তাদের অদক্ষতাকে দায়ী করছেন বিশ্লেষকরা। 1995 সালে বাংলাদেশে সর্বপ্রথম বেসরকারিভাবে উড়োজাহাজ পরিচালনার অনুমতি দেওয়া হয়। এরপর পেরিয়ে গেছে প্রায় 2 যুগ। এ সময়ে 12টি প্রতিষ্ঠান অনুমতি পেলেও বন্ধ হয়ে গেছে 9টি। বর্তমানে চালু থাকা রিজেন্ট, নভোএয়ার ও ইউএস বাংলা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহন করলেও ব্যবসায়িকভাবে সুবিধা করতে পারছে না। জ্বালানি তেলের উচ্চ মূল্য, বিমানবন্দরের অতিরিক্ত পরিষেবা ফি, সরকারি নীতিমালার দুর্বলতা এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে অসম প্রতিযোগিতার কারণে ব্যবসা করতে পারছেন না বলে দাবি করছেন এ খাতের ব্যবসায়ীরা। এই খাতটা বিকশিত হওয়ার জন্য যে কন্ডিসিভ এনভায়রনমেন্ট দরকার সেটা নেই, যেখানে আমাদের টেকনিক্যাল এবং পাইলট পুলের জন্য যখনই এক্সপ্যানশনের চিন্তা করেন সেটা আমাদের বিদেশি জনপুলের উপর নির্ভর করতে হয় এবং যেটা খুবই এক্সপেন্সিভ। তবে বিশ্লেষকরা বলছেন উড়োজাহাজ পরিচালনার ব্যবসাকে অন্যান্য ব্যবসার সাথে মেলানো ঠিক হবে না। যাত্রী পরিবহনের পাশাপাশি পণ্য পরিবহন, প্রকৌশল ব্যবস্থাপনার উদ্যোগ সহ নানাভাবে ব্যবসা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন তারা। এটা একটা ক্যাপিটাল ইনটেনসিভ ইন্ডাস্ট্রি, পৃথিবীর তেমন কোনো এয়ারলাইনই কিন্তু খুব বেশি নেই যে আপনার শুধুই প্যাসেঞ্জার অপারেশনস করে লাভ করছে। সংশ্লিষ্টরা বলছেন উড়োজাহাজ পরিচালনা ব্যবসায় প্রথম 3 বছর লাভের সুযোগ নেই, 5 বছরে আয় ব্যয় সমান করা সম্ভব, আর লাভের মুখ দেখতে অপেক্ষা করতে হবে অন্তত 8 থেকে 10 বছর। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রিমিয়ার লিগ ফুটবলে মুখোমুখি মোহামেডান ও বিজেএমসি, জয় দিয়ে লিগ শুরু করতে চায় 2 দলই। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল 4টায়। এদিকে ময়মনসিংহ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আরামবাগের প্রতিপক্ষ শেখ রাসেল, ম্যাচটি শুরু হবে বিকাল 3টায়। চলতি মৌসুমে 2টি টুর্নামেন্টে হতাশ করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফেডারেশন ও স্বাধীনতা কাপের কোয়ার্টার ফাইনালেও উঠতে পারেনি। প্রতিবছর দল বদলের শুরুতে ঘুরে দাঁড়ানোর ঘোষণা দিলেও মাঠের পারফরম্যান্সে শতভাগ ব্যর্থ। বারবার কোচ আসা যাওয়ায় ধুঁকছে হেডকোচবিহীন মোহামেডান। টিম বিজেএমসি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে মোহামেডানের প্রিমিয়ার লিগ মিশন। যদিও সাদা কালোদের আক্ষেপের নাম প্রিমিয়ার লিগ, এখন পর্যন্ত কোনো টাইটেল জিততে পারেনি। এবারও কি প্রত্যাশা পূরণ করতে পারবে ঐতিহ্যবাহী ক্লাবটি? আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়ারদের 80% ফিটনেস আসছে, আর 20% আসলে আমরা মোটামুটি একটা ভালো জায়গায় যাব। তবে আশা করি একেবারে খারাপ জায়গায় থাকব না। সময়ের সঙ্গে পারফরম্যান্সের দৈন্যদশা ফুটে উঠেছে, তাই টিম বিজেএমসির মতো মাঝারি মানের দলগুলো এখন মোহামেডানের জন্য বড় হুমকি। বিজেএমসি হেড কোচ মিলন মোল্লাও পাত্তা দিচ্ছেন না সাদা কালোদের, 2 দলের লড়াইয়ে নিজেদের ফেভারিট মানছেন তিনি। আমি মনে করি যে আমাদের টিম বেটার দ্যান মোহামেডান টিম, সো যদি আমার প্লেয়াররা ভালো মতো পারফর্ম করতে পারে ইনশাল্লাহ আমি জয়ের আশাবাদী। এদিকে ময়মনসিংহে আরামবাগ ও শেখ রাসেল দৈরত, 2 দলের বড় ভরসা বিদেশি রিক্রুট। ডাক আউটে থাকবেন জাতীয় দলের 2 সাবেক কোচ মারভুল হক ও সাইফুল বারী টিটু।
এই দুই কোচের লড়াই মানেই ট্যাকটিক্স ও টেকনিকের সঙ্গে গতিময় ফুটবল, লীগ মানেই লম্বা রেস। তাই জয় দিয়ে লীগ শুরু করে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে প্রস্তুত তারা। আমাদের হোম ম্যাচ সিলেটে, এখানে অ্যাওয়ে ম্যাচ, এখানে এনভায়রনমেন্টের সাথে খাপ খাওয়ানো এবং খুব তাড়াতাড়ি মনসংযোগটা ম্যাচে রাখা, এটাই থাকবে টার্গেট। আরামবাগের হোম ভেনু ময়মনসিংহ হলেও মাঠ ও কন্ডিশন জয় করতে চায় শেখ রাসেল। জাফর সালে, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ করব এখনকার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দুর্নীতি দমনে কড়া ব্যবস্থা চান প্রধানমন্ত্রী, মাদক ও জঙ্গি মুক্ত দেশ গড়ার নির্দেশনা। বড় নাশকতার ছক জেএমবি, হলি আর্টিজানের আসামি গ্রেপ্তার করে দাবি র্যাবের। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে প্রাইভেট কার, নিহত চারজন। আর এই ছিল আজকের সংবাদ দুপুরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।